আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। বন্ধুরা, আমি গ্যাস্ট্রিকের অনেকগুলো ওষুধ নিয়ে ইতিপূর্বে আপনাদের সাথে আলোচনা করেছি, সেগুলো যদি একটু রিভিউ করি, এর মধ্যে ছিল নাক্সভম, একটি অন্যতম ঔষধ। হোমিওপ্যাথিতে সবচেয়ে বেশি যে ওষুধটি ব্যবহার করা হয়, এটি গ্যাস্ট্রিকের জন্য চমৎকার কাজ করে। এরপরে আলোচনা করা হয়েছে ল্যাকোপোডিয়াম নিয়ে, এটিও সাধারণত বয়স্কদের খুব চমৎকার কাজ করে। আরও আলোচনা করেছিলাম হেডাস্টিস স্ক্যান নিয়ে, মাদার টিংচার, যেটি খুব ভালো কাজ করে। আমার ভিডিও রিভিউতে এগুলো দেখে নিতে পারেন। গ্যাস্ট্রিকের এগুলো মেজর হোমিওপ্যাথিক মেডিসিন, কমন মেডিসিন, সবচেয়ে বেশি এগুলো ব্যবহার করা হয়ে থাকে এবং এগুলোতে রেজাল্টও ভালো। যে ওষুধগুলোতে সাধারণত রেজাল্ট ভালো, এইগুলোই বেশি বেশি ব্যবহার করা হয়। এরকম আরেকটি ওষুধ আছে, এই ওষুধটির নাম হচ্ছে আব্রুটেনাম। আব্রুটেনাম এটি হেডাস্টিস ক্যানের মতো আরেকটি ওষুধ, মোস্ট এসেন্সিয়াল। এটি চমৎকার কাজ করে। এটি নর্মাল গ্যাস্ট্রিকের ক্ষেত্রে নাক্সভম হেডাস্টিস আলোচনা করা হয় এই জন্য যে অ্যাব্রুটেনাম সাধারণত যাদের আমাশা আছে, আম যেতে 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 একদম টয়লেটের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ইভেন পাইলস হয়ে গেছে, এই জাতীয় রোগীদের ক্ষেত্রে অ্যাব্রুটেনাম চমৎকার কাজ করে। আজকে অ্যাব্রুটেনাম ঔষধটির 6টি কথা বলবো, অর্থাৎ 6টি গুরুত্বপূর্ণ মেজর যে সিমটম, এই 6টি বলবো। এই 6টি যদি আপনারা মনে রাখতে পারেন ঘরোয়াভাবে, ইউ মাস্ট টেক ইট। অ্যাব্রুটেনামের প্রথম কথা, অ্যাব্রুটেনামের রোগটা পর্যায়ক্রমে আসে, একটার পর একটা, অর্থাৎ ধীরে ধীরে রোগ আবর্তিত হয়। গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, পাইলস, ফিস্টুলা। অ্যাব্রুটেনামের দ্বিতীয় কথা হচ্ছে, এই রোগীদের মধ্যে প্রচুর প্রচুর ক্ষুধা থাকবে, অনেক ক্ষুধা থাকবে, খাবে কিন্তু সেই পরিমাণে তাদের শরীরে মাংস, অর্থাৎ স্বাস্থ্যবান হবে না, মাংস লাগবে না। অ্যাব্রুটেনামের 3 নম্বর কথা, কাঁধ, হাত এবং গোড়ালিতে ভীষণ ব্যথা, সবসময় ব্যথা। অ্যাব্রুটেনামের রোগীরা এই ব্যথাটা নিতে পারে না সহজে। অ্যাব্রুটেনাম রোগীদের 4 নম্বর লক্ষণ, তাদের স্বাস্থ্যহীনতা, শীর্ণতা, চিকন, সহজে শরীরে মাংস আসে না, এটি হচ্ছে অ্যাব্রুটেনামের মেজর আর একটি লক্ষণ। অ্যাব্রুটেনামের 5 নম্বর লক্ষণ হচ্ছে, তারা গরম পছন্দ করে, এদের জাতীয় রোগীরা। এবং 6 নম্বর সিমটম হচ্ছে, তারা বদ মেজাজি হবে। এই ধরনের যদি সিমটমগুলো রোগীর মধ্যে থাকে, তাহলে অনায়াসে অ্যাব্রুটেনাম ওষুধটি ব্যবহার করা যায় ঘরোয়াভাবে। কোন কোন রোগে ব্যবহার করবেন, মূলত 4টি রোগে এটি চমৎকার কাজ করে, সিমটম ভিত্তিক আরও অন্যান্য রোগেও কাজ করে। আমাশা, ক্রনিক ডিসেন্ট্রি, চমৎকার কাজ করে অ্যাব্রুটেনাম, খুবই ফলপ্রসূ। অর্শ, পাইলস, পাইলসে খুব ভালো কাজ করে অ্যাব্রুটেনাম। উদরাময়, ডায়রিয়া, খুব ভালো কাজ করে অ্যাব্রুটেনাম। বাত ব্যথা, জয়েন্টে ব্যথা, হাতের গোড়ালিতে ব্যথা, কাঁধে ব্যথা, ব্যথার অমক ঔষধ হচ্ছে অ্যাব্রুটেনাম। এই 4টি সমস্যা ছাড়া অন্যান্য সিমটমও যদি থাকে, অ্যাব্রুটেনাম ভালো কাজ করে। অ্যাব্রুটেনাম কিভাবে ব্যবহার করবেন, এটি ঘরোয়াভাবে আপনারা ব্যবহার করবেন মাদার টিংচার, কিউ, মূলত 10 ফোঁটা 3 বেলা খাবারের পরে খাবেন, অথবা পাওয়ার মেডিসিন 30 পাওয়ার আপনারা ব্যবহার করতে পারেন, গ্লোবিল বা পিলে করে, 4টি করে পিল 3 বেলা খাবারের আগে খাবেন। তাহলে আপনার যদি আমাশা, অশ্ব, উদরাময়, বাত ব্যথা থাকে, ঘরোয়াভাবে খুব সহজে আপনারা এই অ্যাব্রুটেনামের মাধ্যমে সমস্যার সমাধান করে নিতে পারেন।
ইনফরমেশনগুলো কাজে লাগাবেন ঘরোয়াভাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।